পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল জনজীবন, পাল্লা দিয়ে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর ব্যাপক প্রভাব পড়েছে কৃষিকাজে, যা জানতে পারা গেছে চাষিদের কাছ থেকে। ডিজেলের দাম বাড়ায় কোপ পড়েছে চাষিদের লভ্যাংশে। বারংবার পেট্রোপণ্যের দাম বাড়ায় চাষের খরচ দ্বিগুণ হয়ে গেছে, এমনটাই দাবি গোলসির চাষিদের। এমত অবস্থায় রাজ্য সরকারের কাছে ধানের সরকারি সহায়ক মূল্য বাড়ানোর আবেদন করেছেন পূর্ব বর্ধমান জেলার গোলসি এলাকার চাষিরা। চাষিদের থেকে জানা গেছে, এপ্রিলে বছর শুরু থেকেই সূর্যের তেজ ছিল প্রখর। শেষের দিকে কয়েক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পায় মানুষ, তবে বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে গোলসি সহ পূর্ব বর্ধমান জেলার চাষিদের। কার্যত মে মাস শুরু হতেই প্রতিদিনই কোথাও না কোথাও এক পশলা বৃষ্টি হচ্ছে, তাতে তাপমাত্রা আরামদায়ক হলেও ক্ষতি হচ্ছে ধান চাষিদের। সপ্তাহ দুয়েক আগে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার গোলসি এলাকার ধান কাটার কাজ, তবে তখন থেকে পাকা ধানের নিত্য বৃষ্টি হওয়ায় ধান কাটাই ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে চাষিদের, এমনটাই জানাচ্ছেন স্থানীয় চাষিরা। এখন যা দ্রব্যমূল্য, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তাছাড়া মেশিনে ধান কাটছি, যা দাম, মেশিনে প্রায় ঘন্টা নিচ্ছে 4500, ট্রাক্টরে ধান বইলে আসছি ও 800-900 টাকা টলি নিচ্ছে। তা এইভাবে যদি দিনের দিন যদি দাম বাড়ে, তো তার দাম বাড়ছে। তাছাড়া চাপান, তারপর ডিএপি বিষ ভালোভাবে নিয়ন্ত্রণ করে ভালোই খরচা হয়ে গেছে। তা আমাদের একটাই আবেদন, তা যদি ধানের দাম যদি না বাড়ে, তা চাষি আমরা না খেতে পেয়ে মরে যাব। তা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির কাছে একটাই আবেদন, যদি বস্তায় যদি 200 টাকা করে যদি বাড়ে, তাহলে আমাদের কিছু মানে সহযোগিতা। বৃষ্টির জন্য মাঠে চেন মেশিন ছাড়া ধান কাটা সম্ভব নয়, তাছাড়াও মেশিনে কাটা ধান মাঠের কাদা পেরিয়ে বাড়িতে আনার খরচ দ্বিগুণ। সব মিলিয়ে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে বলে দাবি চাষিদের। এমন অবস্থায় সরকারের প্রতি আস্থা রেখে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 200-300 টাকা বাড়ানোর আবেদন চাষিদের। চাষে লাভ তো কিছু হবে না যদি এরকম ধানের বাজার থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকে একটু, চাষিদের দিকে একটু তাকান, তাহলে উনি সব দিকেই নজর দেন, তাহলে চাষিরা কিছু পাবেন, ফসল পয়সা কিছু পাবে, আর তা নাহলে লস হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। আর যা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, চাষে যা খরচ হয়েছে, প্রচুর খরচ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে ডিজেলের দাম বেড়েছে, ট্রাক্টরে ঘন্টা বেড়ে গেছে, ধান কাটার মেশিনে ধান কেটেছি, সেই ধান কাটার মেশিনের খরচ অনেক বেশি, ট্রাক্টরে করে ধান বইছি, সে তাও খরচ অনেক বেশি। সব দিক থেকে দেখতে গেলে ধানের যা দুমুখ সমান হয়ে যাবে। চাষিদেরকে যদি 200-300 টাকা করে বস্তায় বাড়তি না দেয়, তাহলে সরকার আমাদের চাষিদের সবটাই লস, লোকসান। কি চাইছেন এই মত অবস্থা? এই মত অবস্থায় আমরা চাইছি যে সরকার আমাদের পাশে দাঁড়াক, চাষির পাশে দাঁড়াক সরকার, সে সরকার সব দিকেই সাহায্য করে। হ্যাঁ, তো এইটার দিক, এই বড়ো চাষেও যাতে চাষিদেরকে 200-300 টাকা করে ধানের দাম বাড়িয়ে দেয় আরও, তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। কী নাম আপনার? আমার নাম রাজকুমার কে। ধানের যা খরচা, তাতে করে চাষির লাভ হবে না। চেন মেশিন দিয়ে কাটতে হচ্ছে 4,500 টাকা তার মানে ঘন্টায় লাগে, আর ট্র্যাক্টরে করে যে ধানটা নিয়ে আসছে বাড়িকে, সেটা 800-900 টাকা, 1,000 টাকা ভাড়া লাগছে। যে চাষির দেখা যাচ্ছে দুমুখ সমান হবে, কিন্তু দুমুখ সমানও হবে না যদি এবার এই বৃষ্টির জন্য ধান ভিজে গেলে, তখন একটু মানে চলে যাচ্ছে ধান, ধানে কল হয়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। কিন্তু এইটা যদি 200 টাকা করে বাড়ায় সরকার, তাহলে 200-300 টাকা কুইন্টালে যদি বাড়ায়, তাহলে চাষিগুলো কোনো রকম বাঁচবে। আর 1,800-2,000 টাকা দিয়ে সার কিনতে হয়েছে, তার সার কিনে এই চাষটা করা হয়েছে, তা ধান হলে কী হবে? ধানের তাপ লোকসান হবে, লাভ হবে না। কী চাইছেন এই অবস্থায়? এই অবস্থায় সরকার যদি 200-300 টাকা করে কুইন্টালে বাড়িয়ে দেয়, সরকার যদি এটা করে, তাহলে চাষি কোনো রকম চলবে, নাহলে লস হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।